বন্ধুরা কলকাতায় যদি তোমরা দুর্গা পূজা দেখতে যেতে চাও তো কোন পূজা মণ্ডপের পর কোন পূজা মণ্ডপ ঘুরে দেখবে তার সহজ একটা রুটম্যাপ গাইড তোমাদের জন্য নিয়ে এসেছি এর আগে একটি ভিডিওতে নর্থ কলকাতার ভালো ভালো যে পূজা মণ্ডপগুলি আছে সেগুলো লোকেশান সহ শেয়ার করেছি আগের ভিডিওয়ে আজকের ভিডিওয়ে তোমাদের কাছে দেখাবো সাউথ কলকাতার যে সমস্ত ভালো ভালো পূজা মণ্ডপগুলি আসে সেগুলো কীভাবে তোমরা পায়ে হেঁটে খুব ভালোভাবে দেখে নিতে পারবে তারই একটি লোকেশান সহ ভিডিও তোমাদের কাছে আজকে দেখাচ্ছি তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক এই সাউথ কলকাতার পূজাগুলি আমরা দুই জায়গা থেকে দেখা শুরু করতে পারি এক হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে নেবে অর্থাৎ রাসবিহারী অ্যাভিনিউর কাছ থেকে শুরু করে আরেকটি হচ্ছে বালিগঞ্জ থেকে শুরু করে তো আজকে এই ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখাবো বালিগঞ্জ থেকে শুরু করে পরপর কীভাবে ভালো ভালো পনেরোটি পূজা মণ্ডপ দেখা যায় সেগুলি তার জন্য সবার প্রথমে চলে আসতে হবে বালিগঞ্জে সেটা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করেও চলে আসা যায় অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন বালিগঞ্জ জংশানে এখানে আমি ম্যাপেতে বালিগঞ্জ জংশন থেকে আমি শুরু করছি তোমরা বাসেতেও এখানে বালিগঞ্জে পৌঁছে যেতে পারো এরপর এই বালিগঞ্জে নেবে এখান থেকে তোমরা হাঁটা শুরু করবে সবার প্রথমে যে পূজা মণ্ডপটি আসবে সেটি হলো একডালিয়া এভারগ্রিনের পূজা যেটি আমি এখানে এ পয়েন্ট দিয়ে চিহ্নিত করেছি এখান থেকে তোমরা মিনিট দশে খেঁটেই তোমরা এই পূজা মণ্ডপটি পেয়ে যাবে এই লোকেশন বরাবর তোমরা হাঁটবে এরপর একডালিয়ার পূজাটি দেখে নেওয়ার পর আর মিনিট পাঁচে খেঁটেই আবার তোমরা পেয়ে যাবে বি পয়েন্টে যেখানে তোমরা দেখে নিতে পারবে সিঙ্গি পার্কের পূজাটি এই সিঙ্গি পার্কের পূজা দেখে নেওয়ার পরে এবার তোমরা বাঁদিকে টার নেবে বাঁদিকে কিছুটা গিয়ে তোমরা এই ডাইরেকশান বরাবর বি থেকে চলে আসবে সি পয়েন্টে সি পয়েন্টে এসে তোমরা হিন্দুস্থান পার্ক সার্বজনীন যে পূজাটি হয় সেই পূজাটি তোমরা দেখতে পাবে হিন্দুস্থান পার্কের পূজাটি দেখে নেওয়ার পরে আবার ওই রাস্তা ধরি সামনের দিকে এই ডাইরেকশান বরাবর এগিয়ে যাবে চলে আসো বি পয়েন্টে এখানে পাশাপাশি তোমরা দুটা পূজা মণ্ডপ দেখতে পাবে একটি হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে দুর্গা পুজো হয় সেই পূজাটি বালিগঞ্জ কালচারের পূজাটি দেখে নেওয়ার পর আর একটু মানে অর্থাৎ কয়েক পা এগিয়েই তোমরা আরও একটি পূজা মণ্ডপ পেয়ে যাবে সেটি হচ্ছে সমাজসেবী সংঘের পূজা সমাজসেবী সংঘের পূজাটি দেখে নেওয়ার পর তোমরা এবার বালিগঞ্জের পূজাটিকে আবার ক্রস করে এবার ডাইরেকশন বরাবর সোজাসুজি চলে এসো এ পয়েন্টে এ পয়েন্টই তোমরা পেয়ে যাবে দেশপ্রিয় পার্কের পূজা যেটিও খুবই জনপ্রিয় একটি পূজা এই দেশপ্রিয় পার্ক যেটিকে আমরা এ পয়েন্ট দিয়ে চিহ্নিত করেছি এই দেশপ্রিয় পার্কের পূজাটি দেখে নেওয়ার পর এবার আমরা এই ডাইরেকশান বরাবর মেন রোড ধরে সামনে এগিয়ে যাব সামনে পড়বে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং পাশেই কালীঘাট মেট্রো স্টেশন এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডটিকে ক্রস করে আমরা রাস্তার অপোজিট সাইডে গিয়ে প্রথম যে পূজা মণ্ডপটি পাবো অর্থাৎ এইচ পয়েন্টে সেখানে আমরা দেখতে পাবো বাদামতলা আষাঢ় সঙ্ঘের পূজাটি এই বাদামতলা আষাঢ় সঙ্ঘের পূজার ঠিক পাশেই ছেষট্টি পল্লীর দুর্গাপূজাও হয়ে থাকে এই দুটি পূজা খুব পাশাপাশি এখানে দুটি পূজা আমরা দেখে নিতে পারবো এরপর এই এইচ পয়েন্ট থেকে আমরা ডাইরেকশন বরাবর এগিয়ে যাব এইচ থেকে আই পয়েন্টেতে এখানে আমরা দেখতে পাবো যে পূজা মণ্ডপটি এটি হল চেতলা অগ্রণীর পূজা এই পূজাটিও খুবই জনপ্রিয় এবং নামকরা একটি পূজা এই চেতলা অগ্রণীর পূজাটি দেখে নেওয়ার পর এবার আমরা ডাইরেকশন বরাবর সামনের দিকে এগিয়ে যাবো এর পরবর্তী যে পূজা মণ্ডপটি আমাদের পড়বে এটিও একটি জনপ্রিয় পূজা মণ্ডপ সেটি হলো সুরুচি সংঘের পূজা ম্যাপে এখানে দেখতেই পাচ্ছেন এখানে পুনরায় সুরুচি সংঘকে এ পয়েন্ট দিয়ে আমি চিহ্নিত করেছি এই সুরুচি সংঘের পূজা মণ্ডপটি দেখে নেওয়ার পরে আপনারা এখানেই সাউথ কলকাতার পূজা মণ্ডপ পরিক্রমা সমাপ্ত করতে পারেন এখান থেকে আপনারা সামনে পেয়ে যাবেন রবীন্দ্র সরোবর মেট্রো সেখানে আপনারা চলে যেতে পারেন অথবা এই সুরুচি সঙ্গের পূজাটি দেখে নেওয়ার পরই বাস ধরে আপনারা হাওড়া বা শিয়ালদাতে চলে যেতে পারেন আর যদি আরও আপনারা হাঁটতে পারেন তাহলে সুরুচি সঙ্গের পূজাটি দেখে নেওয়ার পর আবার ডাইরেকশান অনুযায়ী মিনিট কুড়ি হাঁটতে হবে হেঁটে আপনারা পৌঁছে যাবেন এই বি পয়েন্টে এই বি পয়েন্টে পূজাটি হচ্ছে বুড়ো শিবতলার পূজা বুড়ো শিবতলার পূজাটি দেখে নেওয়ার পরে আপনারা আবার এই ডাইরেকশান বরাবর বি থেকে চলে আসুন সি পয়েন্টে একটি হলো বেহালা চত্বর এখানে আপনারা পাশাপাশি অনেকগুলি পূজা মণ্ডপ পেয়ে যাবেন প্রথমে গিয়েই যে সি পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপটি এটি হলো বেহালা ফ্রেন্ডস ক্লাবের পূজা ফ্রেন্ডস ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পরে আপনারা সি থেকে চলে আসুন ডি পয়েন্টে এটি হলো বেহালা নতুন দলের পূজা বেহালা নতুন দলের পূজাটি দেখে নেওয়ার পর আবার ওই একই রাস্তা দিয়ে ফিরে গিয়ে আপনারা চলে আসুন ই পয়েন্টে এখানে পেয়ে যাবেন বেহালা নতুন সঙ্গে যে দুর্গা পুজোটি হয়ে থাকে সেটি এরপর বেহালা নতুন সঙ্গে পুজোটি দেখে নেওয়ার পর সামনে আরেকটু এগিয়ে মেন রোড ক্রস করে আপনারা পেয়ে যাবেন বেহালা দেবদারু ফটকের যে দুর্গা হয়ে থাকে সেই পূজাটি যেটি এখানে এ পয়েন্ট চিহ্নিত করেছি এরপর বেহালা দেবদারু ফটক ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পর আবার কিছুটা হাঁটবেন চলে আসুন এফ থেকে জি পয়েন্টে এখানে জি পয়েন্টে পেয়ে যাবেন বরিশা সার্বজনীন যে দুর্গা পুজো হয়ে থাকে সেই পূজাটি এবং জি পয়েন্ট থেকে আরও কিছুটা হেঁটে চলে আসুন এইচ পয়েন্টে এখানে পেয়ে যাবেন বরিশা ক্লাবে যে দুর্গাপুজো সেই পূজাটি এই বরিশা ক্লাবের পূজাটি দেখে নেওয়ার পর আপনারা বাস চেপে আপনাদের হাওড়া বা শিয়ালদা বা আপনারা যে লোকেশান থেকে আসছেন সেখানে চলে যেতে পারেন এই সমস্ত পূজা মণ্ডপগুলি ছাড়াও সাউথ কলকাতাতে আরও অনেক পূজা মণ্ডপ হয়ে থাকে তবে আমি আপনাদেরকে দেখালাম পায়ে হেঁটে সবচেয়ে যে ভালো ভালো পূজা মণ্ডপগুলি আছে সেগুলি অনেকটাই কভার করে নেওয়া যায় সেই পূজা মণ্ডপগুলিরই একটা ম্যাপ গাইড এর পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো কোন মেট্রো স্টেশনে নেবে আপনারা কোন কোন পূজা মণ্ডপগুলি দেখে নিতে পারবেন তার একটা ম্যাপ গাইড তো সেই ভিডিওটি দেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে সকলেরই এই দুর্গাপূজাতে কলকাতার পূজা মণ্ডপগুলি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারে এর সাথে বলে রাখি আপনারা চাইলে বালিগঞ্জে না গিয়ে আপনারা যদি মেট্রোয়ে আসেন কালীঘাট মেট্রো স্টেশন অথবা বাসে এলে রাজবিহারি অ্যাভেনিউর কাছে নেবে রাস্তার দুপাশে এই ম্যাপ অনুযায়ী আপনারা ঠাকুরগুলি দেখে নিতে পারেন দুর্গাপূজা পরিক্রমা দু হাজার চব্বিশের কলকাতার উত্তর থেকে দক্ষিণ সমস্ত ভালো ভালো পূজা মণ্ডপগুলি দেখার জন্য এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার যে সমস্ত ভালো পূজা মণ্ডপগুলি আসে সেগুলিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখতে হবে